হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের বলবো যে কোন তিন নামের মেয়েরা শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং এই কোন তিন নামের মেয়েরা ধনী স্বামী পেয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে এই বিষয়গুলি সম্পর্কে আমি আজ আপনাদের জানাবো। যদি আপনি এই সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। মেয়েরা সর্বদা বুদ্ধিমান এবং রসিকতা প্রবণ মানুষের সঙ্গেই নিজের জীবন কাটাতে চান। ভালো উদার মনের এবং সৎ মনের মানুষদের সঙ্গে তারা বিবাহ করতে চান সর্বদা। এবং এরই সঙ্গে আরও যে জিনিসটি মেয়েরা দেখেন সেটি হলো তার স্বামী কতটা ধনী বা তার অর্থ কেমন। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটি মেয়ে দেখে থাকেন বা প্রত্যেকটা মেয়ের স্বপ্নই কিন্তু এটা হয়ে থাকে যে তার স্বামী যাতে ধনী হয়। স্বভাব চরিত্রের সাথে সাথে সমস্ত গুণ সম্পন্ন মানুষকেই তারা নিজের জীবন সঙ্গী করতে চায়। কিন্তু বন্ধুরা, এটা তো কখনোই হয় না যে সমস্ত ব্যক্তি সর্বগুণ সম্পন্ন মানুষকে নিজের জীবন সঙ্গী হিসাবে পাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিনটি নামের মেয়েদের সাধারণত ধনী স্বামী হয়ে থাকে এবং এরা সর্বগুণ সম্পন্ন স্বামী পেয়ে থাকেন। তাহলে চলুন এখন জেনে নিই যে কোন নামের মেয়েদের ধনী স্বামী হয়ে থাকে এবং সুখে শান্তিতে এরা সংসার করতে পারে। এই সম্পর্কে জানতে হলে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি এই সম্পর্কে বিশ্বাস রাখেন তাহলেই কিন্তু ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনার এই সম্পর্কে বিশ্বাস না হয় বা জ্যোতিষশাস্ত্রে যদি আপনার বিশ্বাস না থাকে ভিডিওটিকে এখানেই স্কিপ করে বেরিয়ে যাবেন। ভিডিওটিকে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে বলি, আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের অক্ষরের উপর মানুষের স্বভাব চরিত্র নির্ভর করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে নামের অক্ষরের উপর কোন মানুষ ভালো এবং খারাপ প্রভাব পড়বে তার জীবনে সেটাও অনেকটা নির্ধারিত হয়। এই ক্ষেত্রে প্রথমেই আমি যেই মানুষের কথা বলবো বা যে নামের অক্ষরের কথা বলবো সেটি হলো এম। যাদের নাম এম দিয়ে হয়ে থাকে বা যে সমস্ত মেয়েদের নাম এম দিয়ে হয়ে থাকে তারা সাধারণত নিষ্পাপ এবং লাজুক প্রকৃতির হয়ে থাকে। তাদের মনে কোনো ছল চাতুরি থাকে না, এরা নিখুঁত হয়ে থাকে এবং এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেয় এবং এরা এমন ব্যক্তিত্ব রাখে যে কোনো মানুষ এদের উপর চোখ বুঝে বিশ্বাস করতে পারে। এরা কখনোই কারোর বিশ্বাস ভাঙে না। তবে জ্যোতিষশাস্ত্র মতে যে সমস্ত মেয়েদের নাম এম দিয়ে হয়ে থাকে তারা সাধারণত নিজের জায়গা ছাড়তে চায় না, অর্থাৎ তারা ভীষণ আবেগপ্রবণ হয়ে থাকে। নিজের যে স্থানে তিনি রয়েছেন সেই জায়গাকে তিনি কখনো ছাড়তে চায় না, সেই জায়গা কখনোই সে হারাতে চায় না এবং এরা ভীষণই আবেগপ্রবণ। ফলে এদের কোনো রকম কোনো খারাপ ঘটনা এদের সাথে ঘটলে তারা কিন্তু এটা সহ্য করতে পারে না। আবেগপ্রবণ হওয়ার কারণেই অনেক মানুষকে বিশ্বাস করে এরা কখনো কখনো আঘাতও পায়। কিন্তু এরা সাধারণত ধনী স্বামী পেয়ে থাকেন এবং সুখী সংসারী হয়ে থাকেন। এরা খুব মনোযোগ সহকারে সংসার করেন এবং শ্বশুর বাড়িতে এদের একটি বিশেষ স্থান থাকে। এরপর বলবো আর নামের মেয়েদের কথা। যাদের নাম আর নামে হয়ে থাকে তারা সাধারণত আবেগপ্রবণ টাইপেরই হয়ে থাকে। তারাও খুব আবেগপ্রবণ হয় এবং খুব চটজলদি কেঁদে ফেলে। এরা নিজেদের গুণের মাধ্যমে খুব সহজেই স্বামীর মনকে জয় করতে পারে এবং এরা খুব সুখী সংসারী হয়ে থাকে। এরা নিজের জীবনে সুখীও হয়ে থাকে। এবং আরও বলবো, এই আর নামের মেয়েরা খুব সহ্যশীল প্রকৃতির হয়। আবেগপ্রবণ হলেও এরা কিন্তু যে কোনো কঠোর পরিস্থিতিকে সহ্য করে নিতে সক্ষম। জ্যোতিষশাস্ত্র মতে এই আর নামের ব্যক্তিদেরও বা আর নামের মেয়েদেরও কিন্তু ধনী স্বামী হয়ে থাকে।
এবং জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়েছে যাদের নাম আর দিয়ে হয় তারা সাধারণত কোন কাজ ভবিষ্যতে ঘটতে চলেছে তার কিছুটা হলেও আঁচ করতে পারে এবং এরা খুব শুভ লক্ষণা হয়ে থাকে। এরপর বলবো এস নামের মেয়েদের কথা। যাদের নাম সাধারণত এস দিয়ে হয়ে থাকে সেই সমস্ত মেয়েরা নিজের স্বামীর বন্ধু মতো হয়ে থাকে। নিজের স্বামীর সঙ্গে এরা বন্ধুর মতো আচরণ করে এবং সব কিছু নিজের স্বামীদের উজাড় করে বলে। এরা একটু উদার প্রকৃতির হয়ে থাকে। এরা দান ধ্যান করতে খুবই ভালোবাসে এবং এরাও কিন্তু একটু সহ্যশীল হয়ে থাকে। তারই সঙ্গে জ্যোতিষশাস্ত্র মতে আরও বলা হয়েছে যাদের নাম এস দিয়ে হয়ে থাকে তারা সাধারণত মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসে। সেই ব্যক্তিদের যে কোনো সমস্যাই হোক না কেন সেই সমস্যাকে সমাধান করতে তারা পছন্দ করে, মানুষকে সাহায্য করে খুশি দেখতে তারা পছন্দ করে এবং এদের মধুর কথাবার্তার মাধ্যমে এদের শ্বশুর বাড়িতে একটি মধুর সম্পর্ক তৈরি হয় এবং এরা একটি বিশেষ স্থান অধিকার করতে পারে। সাধারণত বলা হচ্ছে শ্বশুর বাড়িতে এরা সুনামের অধিকারী হয়ে থাকে এবং এদের চোখ বন্ধ করেই বিশ্বাস করা যায় এবং এরাও খুব সহজে কোনো মানুষকে বিশ্বাস করে নেয়। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে যে সমস্ত মেয়েদের নাম এস দিয়ে শুরু হয় তারা সাধারণত ধনী স্বামী পেয়ে থাকেন এবং সর্বগুণ সম্পন্ন স্বামী এদের কপালে জুটে থাকে এবং এরা যে কোনো কাজের দায়িত্ব নিলে তার উপর সম্পূর্ণ আস্থা রেখে আপনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এরা সমস্ত কাজকে খুব সহজেই সম্পন্ন করে ফেলে এবং কোনো কাজের সঙ্গে যুক্ত হলে তাতে খুব মনোযোগ সহকারে তাকে সম্পূর্ণ করার চেষ্টা করে। তো এই ছিল এই তিনটি নাম। যাদের নাম এই তিনটি অক্ষর দিয়ে তারা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং যদি ভিডিওটি সম্পর্কে আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যদি আপনার কোনো চেনা পরিচিত ব্যক্তি এই তিনটি অক্ষরের মধ্যে হয়ে থাকে তাহলে তাকেও এই বিষয়টিকে জানাবেন এবং অর্থাৎ আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। তার আগে বলবো আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি প্রতিনিয়ত। আজ আমি একটু ধর্ম থেকে বেরিয়ে যে সমস্ত নামের মেয়েরা সাধারণত নিজের জীবনে সুখী হয়ে থাকেন, ধনী স্বামী পেয়ে থাকেন, সর্বগুণ সম্পন্ন স্বামী পেয়ে থাকেন সেই সমস্ত মেয়েদের কথা জানালাম। এই নামের মেয়েরা অত্যন্ত শুভ লক্ষণই হয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনার নাম যদি এই তিনটি অক্ষরের কোনো নাম দিয়ে হয়ে থাকে অবশ্যই তা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আপনাদের কাছে আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি প্রতিনিয়ত, তাই হিন্দু সনাতন ধর্ম বিষয়ে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীকালে আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও আপনার অবশ্যই দরকারে আসতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বন্ধুরা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত নতুন এবং আপডেট যে ভিডিওগুলি আমরা আপলোড করতে থাকি সেগুলি সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশানে পেয়ে যাবেন। আরও জানাই যারা আজকে আমাদের পুরনো বন্ধুরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আপনাদের জন্য আমরা সাধারণত এতটা উন্নত করতে পারছি আমাদের এই চ্যানেলকে, সেহেতু আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকবেন। এই ভিডিও সম্পর্কে আপনার যে গুরুত্বপূর্ণ মন্তব্য তা অবশ্যই আমাদের জানাবেন এবং জানানোর জন্য নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, এতেই আমরা জেনে যাব এবং যতটা পারবো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীকালে আরও কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান বা কোন বিষয়ে আপনার ইন্টারেস্টেড সেই সম্পর্কে আমাদের জানাবেন, আমরা ভিডিও করে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সম্পর্কে।
আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য।